ছোটবেলা থেকেই একজনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে সে, আর সেই মানুষটার সূত্র ধরেই স্বপ্ন নগরীতে গিয়ে নিজের স্বপ্ন পূরণ। জানেন সেই স্বপ্নের মানুষটাকে? হেমা মালিনী। কি শুনে মনে হচ্ছে তো একটা ফিল্মের স্ক্রিপ্ট? এই স্বপ্নকেই বাস্তবে পরিণত করেছিল উত্তর কলকাতার এক সাধারণ ছেলে। তবে আজ তাকে আর সাধারণ বলা চলে না একেবারেই, কারণ সে আজ একাধারে জার্নালিস্ট, বলিউড জার্নালিস্ট, একজন প্রডিউসার এবং একজন রাইটার। তবে এর বাইরেও রয়েছে আরও অনেক কিছু, যেটা জানানোর জন্য নিজে আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি রাম কমল মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ। রামদা কেমন আছে ফার্স্টেই বলি। খুব ভালো। আমার শীতকালে কলকাতা আসতে খুব ভালো লাগে, আর কিছু না কিছু বাহানা করে শীতকালে প্রতি বছরই আসি, বাট এই বছরটা ভীষণ স্পেশাল, কারণ 2005-এর পরে 2017-তে আবার আমার বই রিলিজ হয়েছে। 2005-এ রিলিজ হয়েছিল হেমা মালিনীর বইটা, যেটা তুমি এক্ষুনি বললে। বাট ইয়া, ইট ইজ অলওয়েজ স্পেশাল টু কাম ব্যাক টু ইউর ওন সিটি ওয়ার ইউ আর বর্ন, জন্মেছো, পড়াশুনো করেছো, মা বাবা ভাই বোন সবাই এখানেই। এখান থেকেই তোমার শুরু, কিন্তু এই যে হেমা মালিনী নর্থ কলকাতার একটা ছেলে, তার সাথে হেমা মালিনী কানেকশন এবং শুরুটাও কিন্তু এইভাবেই, তো সেটা নিয়ে যদি একটু বলো যে কীভাবে শুরুটা হয়েছিল তোমার। শুরুটা হয়েছিল অনেকটা হেমা মালিনীর সিনেমা আমার খুব ভালো লাগতো, অ্যান্ড অ্যাজ এ চাইল্ড আই ইউজ টু অলওয়েজ অ্যাজ অ্যা টিন এজার অ্যাজ অ্যা কিড আমি হেমা মালিনীর অনেক ছবি দেখতাম, পছন্দ করতাম। আর অলমোস্ট ফ্যানের পর্যায়ে যেটা হয়, একটা অবসেশন থেকে লোকে ফ্যান হয়ে যায়, তো আমি ওনার সীতা অর গীতা, শোলে, খুশবু, মীরা, রাজিয়া সুলতান, অ্যান্ড শি ওয়াজ বিউটিফুল, সো অল দ্যাট ওয়াজ ইন মাই মাইন্ড। তারপরে যখন কিছু বছর কলকাতায় চাকরি করার পর যখন বম্বে থেকে আমাকে নারী হীরা ডাকলেন স্টারডাস্টের জন্য অ্যাজ এ রিপোর্টার, অ্যাজ এ করেসপন্ডেন্ট, তখন কাজ করতে লাগলাম। তখন আমি জানতাম না যে বই, মানে হেমা মালিনীর ওপরে বই লিখব, কারণ আমার বয়স তখন ছিল বলতে 24 হবে হয়তো, 27 এ বোধহয় বইটা রিলিজ করা, তুমি যখন 27, ইয়া 25 এ আমার কাছে, 25, সো আই এম অনেক পরে জানতে পারি যে আই এম দ্য ইয়াংগেস্ট বায়োগ্রাফার। হ্যাঁ একদম একদম, সেটা আমরা জানি। কিন্তু ওটা হঠাৎ করে একদিন উনি আমাকে ডাকলেন নারী হীরা, এসে বললেন যে তোমাকে একটা বই লিখতে হবে। আমি বললাম যে বই, মানে বুঝতেই পারছো যেমন তুমি এখন শুরু করেছো, তোমাকে যদি আমি হঠাৎ করে বলি যে প্রসেনজিতের উপর তোমাকে একটা জীবনী লিখতে হবে, তুমি একটু তো ঘাবড়ে যাবে। হ্যাঁ অবশ্যই। সেখানে তুমি এখানে, মানে সেখানে বলিউডের একজন, কারেক্ট, সেটা আরো টাফ, মানে আমরা যতটা সহজে বুম্বাদাকে নিয়ে করতে পারো তুমি অতটাও সহজ না। হ্যাঁ অবিয়াসলি। তারপরে আমি যখন, আমার প্রথম হার্ডলটা হলো, প্রথম বাধা যেটা হলো, সেটা হেমা মালিনীর কাছে গিয়ে যখন আমি বললাম যে হেমা জি আমি বই লিখতে চাই, তখন হেমা জি বললে তুম কেসে লিখেগা, তুম কিতনা আবি তো কিতনা ইয়াং হ্যায়, হাউ উইল ইউ রাইট বুক। সো আই সেড দ্যাট ইয়েস আই উইল বি এবল টু রাইট, অলরেডি পহলে সে ভাবনা সোমাইয়া জো হ্যায় ও বহুত সিনিয়র জার্নালিস্ট হ্যায়, রেসপেক্ট হার আ লট, ও উনকে উপর অলরেডি এক বুক লিখ রহি থি, তো মুঝে লাগা কি হোগা হি নাহি ফির বুক, তো মানে কিয়া কিয়া, মানে আই ওয়েন্ট ব্যাক অ্যান্ড আই স্টার্টেড রাইটিং ওয়ান অর টু চ্যাপ্টার্স অন মাই ওন, খুদ সে মানে লিখা, লিখ কে দেন আই সেন্ড অ্যাক্রস টু হেমা জি দ্যাট ইয়ে মেরা বুক এসা হ্যায়। আচ্ছা, তো দেন শি রেড অ্যান্ড দেন শি কল্ড মি হোম অ্যান্ড শি ইউ হ্যাভ রিটেন দিস অ্যাকচুয়ালি, আই সেড ইয়া আই হ্যাভ রিটেন দিস, দেন সে ঠিক হ্যায় তো ইউ ডু ইট। ওটা অনেকটা হেল্প করে আমাকে বম্বেতে একটা স্ট্রং ফুটিং দেওয়ার জন্য, কারণ অত অল্প বয়সে কেউ বই লেখার সুযোগ পায়নি, আর তখন হেমা মালিনীর সময় বাগবান রিলিজ হয়েছে অ্যান্ড শি কেম ব্যাক, ইট ওয়াজ এ বিগ নিউজ আমির জির সাথে অ্যান্ড অল দ্যাট স্টাফ। So yeah, I always say that I'm grateful to Hema ji. আর অমিত জি তো এই বইটার সাথে যুক্ত ছিলেন, উনি ফরওয়ার্ড লিখেছিলেন বইটার জন্য। এবার যেহেতু আমি বলিউডেই কাজ করেছি এবং আমার পক্ষে পাবলিশার পাওয়া খুব মুশকিল ছিল, কারণ সবাই এক্সপেক্ট করছিল যে আমি যদি আরেকটা বই লিখি হেমা মালিনীর পর, তাহলে কোনো একটা বলিউড স্টার নিয়ে আমার লেখা উচিত, এক্সপেকটেশনটাই তাই ছিল। বাট আমার এখানে ছোট আটটা গল্প লেখার ইচ্ছে ছিল, লিটস্টার পাবলিশিং অনেক উপন্যাস পাবলিশ করেছে, তারপরে যখন ওরা রাজি হলো এটা করার জন্য, তখন আমি ভাবলাম যে চলো লেটস ডু দিস। এটা আমি আপনাদের জানিয়ে রাখি যে কলকাতায় কিন্তু আমরা রামদাকে পাচ্ছি দ্য লং আইল্যান্ড আইস্টির জন্য, অর্থাৎ রামদার দ্বিতীয় বইয়ের জন্য, যেটা নিয়ে তুমি বলছিলে যে সেটা থ্রিলার পাবো আমরা, একজন মানে বলিউড ডিবাকে নিয়ে কাজ করার পর হঠাৎ থ্রিলার,
থ্রিলার মানে কি বলবো আমি, সরি টু ইন্টারাপ্ট, থ্রিলার ঠিকই বলছো তুমি, ছোট গল্প যখনই লিখতে হয় না শেষে যদি একটা টুইস্ট না থাকে তাহলে মজা আসে। একদম, আমি থ্রিলার মানে আমি বলবো না একটা মার্ডার মিস্ট্রি, বাট প্রত্যেকটা গল্প শেষে একটা করে টুইস্ট থাকছে, আর প্রত্যেকটা গল্প শেষ হয়ে যাওয়ার পরে তখন পাঠকদের মনে ও ও ওকে ওকে এরও একটা রিয়াকশন আসবে, আচ্ছা 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 আচ্ছা, তার মানে এইটা ছিল। তো এই যে এই ইনকুইজিটিভনেসটা যে ক্রিয়েট করা, সেটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি বললেও যে তোমার প্রত্যেকটা গল্প ভীষণ ইন্টারেস্টিং আমরা শুনছিলাম, তো সেক্ষেত্রে সেই থেকে ফিল্ম হওয়ার কোনো চান্সেস কি আছে? কারণ গল্প থেকে সিনেমা আমরা প্রায়ই দেখছি এখন বাংলাতেও এবং হিন্দিতেও। হ্যাঁ, অনেকেই বলছে যে যেহেতু আমি সিনেমা জগতের সঙ্গে জড়িত এবং এখন প্রডিউসারও হয়েছি একটা সিরিয়ালের, হিন্দি সিরিয়ালের, আর অন্য কিছু কাজও কথা চলছে অন্য চ্যানেলের সাথে, সো দে আর অলসো কাইন্ড অফ কিন অন মেকিং দিস ইন টু শর্ট ফিল্মস, বাট আমি এখনও অবধি ডিসিশন নিয়ে উঠতে পারিনি কার সঙ্গে যাবো বা কীভাবে করবো জিনিসটা। তবে আটটা গল্পের মধ্যেই সেই বীজ আছে, যেটা একটি ছোট ছবি হতে পারে বা একটি চলচ্চিত্র হতে পারে, সেই বীজটা আছে। যখন লেখা হয়েছিল তখনই সেটা মানে ভেবে বা না ভেবে যে কোনো কারণে, মেবি যেটা তোমার প্রশ্ন থেকেই বলছি, যেহেতু আমি বলিউডের সাংবাদিক ছিলাম, লেখার মধ্যে হয়তো একটা সিনেম্যাটিক এলিমেন্ট থেকেই যায় যে ওটা সিনেমা করা যেতে পারে। তো প্রযোজক হিসেবে আমরা তোমাকে পাচ্ছি, ডিরেক্টর হিসেবেও কি পেতে পারি ফিউচারে? আই উড লাভ টু ডিরেক্ট। আমাকে কে জিজ্ঞেস করলো, হ্যাঁ আমাকে পাওলি দাম জিজ্ঞেস করছিল যে তুমি সিনেমাটা সিনেমা ডিরেক্ট করবে কবে, ইউ মাস্ট ডিরেক্ট ফিল্ম। আর টোটা রায়চৌধুরী আমাকে সবসময় খুব ইন্সপায়ার করে সিনেমা ডিরেক্ট করার জন্য, ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অ্যান্ড আই ডিসকাস কাপল অফ সাবজেক্ট উইথ হিম, বাট ডেফিনেটলি আই ওয়ান্ট টু ডিরেক্ট এ ফিল্ম। বাট ইফ আই ডিরেক্ট আ ফিল্ম আই উড লাইক টু স্টার্ট আগেন উইথ আ বাংলা ফিল্ম। আমাকে সবাই বলছে হিন্দি ফিল্ম দিয়ে করো, হিন্দি ফিল্ম দিয়ে করো, আমার কাছে বাংলা ফিল্মের একটা খুব সুন্দর সাবজেক্ট আছে যেটা আমি করতে চাই ভালো প্রযোজক পেলে। ডেফিনেটলি আই ওয়ান্ট টু ডিরেক্ট ওয়ান ফিল্ম। বাহ, মানে এটা একটা গুড নিউজ সকলের জন্যই যারা বাংলা ছবির প্রতি হোপলেস হয়ে গেছেন, অনেকেই ভাবছেন ভালো বাংলা ছবি হয় না, রামদার হাত থেকে কিন্তু আমরা বাংলা একটা ভালো বাংলা ছবি আবার পেতে পারি, তাই তো রামদা? তো এইটা এবার এটা আমার ইন্টারেস্ট থেকে জিজ্ঞেস করবো, কাকে কাকে তুমি কাস্ট করতে পারো টলিউডে, কারণ তোমার খুব কাছে, এটা যদি একটু বলো। না এটা বললে তো ঝামেলা হয়ে যাবে, কিন্তু না কাস্ট আমি দেখো আমি কাস্ট বন্ধু বান্ধব ভেবে কাস্ট করতে চাই না। আমি এখনো অবধি যে গল্পটা নিয়ে কাজ, দুটো গল্পের উপর আমি কাজ করেছি, একটা হচ্ছে হিস্টোরিক্যাল মাইথোলজিক্যাল পিস, আমি 2 বছর আগেও কলকাতায় এসেছিলাম, অনেক প্রযোজকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে খুব নেগেটিভ কথা বলে পাঠিয়ে দিয়েছে, বাংলা ছবি করবেন না, বাংলা ছবি করলে পয়সা ডুবে যায়, হিন্দিতে করুন, বাট আমি ওই সাবজেক্টটা বাংলাতেই করতে চাই। আর দ্যাট ইজ ওয়ান, দ্যাট ইজ আ হিস্টোরিক্যাল থ্রিলার সেট ইন বেঙ্গল, হিস্টোরিক্যাল থ্রিলার, ইয়েস, হুইচ ইজ নট হ্যাপেন্ড অ্যাগেইন, হিস্টোরিক্যাল থ্রিলার সেট ইন বেঙ্গল অ্যান্ড ইটস আ পিরিয়ড ড্রামা, সো সেট ইন 15th century, সো ওইটা একটা করতে চাই। আর একটা হচ্ছে বায়োপিক এখনকার, মানে একটা একজন একটা সিনেমা জগতের মানুষকে নিয়ে করতে চাই একটা সিনেমা, সেটা কাজ চলছে সেটার জন্য। তিনি কি বাংলার, মানে টলিউড? আচ্ছা, সেটা বলা যাবে না নিশ্চয়ই। আচ্ছা, কি কারণ বলে দিলে তো আমার আগে অন্য কেউ বানিয়ে নেবে। একদম। তো আমরা যদি দেখি যে দেবদাকে তোমার খুব কাছের, মানে আমাদের আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়, কারণ তোমার ওয়েবসাইট লঞ্চে আমরা পেয়েছি দেবদাকে, আবার বুম্বাদাও তোমার খুব কাছের, কারণ তার ফার্স্ট বলিউড অ্যাওয়ার্ড, মানে স্টারডাস্ট অ্যাওয়ার্ড তোমার হাতে, তো সেক্ষেত্রে এই দুজনের দিকে কি ইঙ্গিত যাচ্ছে? না না, ইঙ্গিত আই উড লাভ টু ওয়ার্ক উইথ বুম্বাদা অ্যান্ড দেব, অ্যান্ড আই উড লাইক টু ডু আ ফিল্ম উইথ দেব ফর শিওর ইন 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 বেঙ্গলি, অর ইফ হি ওয়ান্টস টু ডু ইট ইন হিন্দি, ওয়াই নট? And definitely I want to work with Deb, Rukmini, Paoli and Prashanjit Bumbada. ওদের সঙ্গে রিলেশনশিপটা আমার বহু পুরনো, যেটা বুম্বাদা ইভেন্টেও বলেছে যে রাম কমল সবার কাছে বড় জার্নালিস্ট, এডিটার, এই ওই তাই, আমার কাছেও আমার ছোটো ভাই, তো দ্যাট ইজ রিলেশনশিপ উইথ বুম্বাদা। অ্যান্ড পাওলি আর আমরা ভীষণ ভালো ফ্রেন্ডস, কারণ পাওলির ফার্স্ট ফটোশ্যুট বম্বেতে আমাদের করানো স্টারডাস্টে, and so that is there, so Pauli is a very good friend, and Pauli and I make bishon long island iced tea khete bhalobashi, it's a cocktail
তো আমাদের অনেক বন্ধুত্বের ঘটনা, যখন বইটা লিখেছিলাম তখন পাওলি সবার আগে নামটা শুনে পড়েছিল, আমাদের গল্পগুলো লিখিস নি? তা বললাম না, চিন্তা করো না, লিখি। পাওলি ইজ অ্যাগেন আ ফ্রেন্ড, অ্যান্ড রুকমিনি আই মেট হার ভেরি রিসেন্টলি থ্যাঙ্কস টু দেব। অ্যান্ড প্রথমে একটু আমার দ্বিধা ছিল, কারণ উনি মডেল, ওনার প্রথম ছবি বলতে চ্যাম্প যেটা আসছে, দেব প্রডিউস করছে। সো আই ওয়েন্ট টু মিট হার রিসেন্টলি, একদিন আগে আমার ইভেন্টের, আর আমি ওই সেম স্টুডিওয়ে গেছিলাম, NT1 স্টুডিওতে। এটা শুধু আপনাদের চ্যানেল এক্সক্লুসিভ, আপনারা জানতে পারছেন, যেটা হচ্ছে যে আমি NT1 স্টুডিওতে গেছিলাম অলমোস্ট 1999 এ লাস্ট গেছিলাম আমি NT1 স্টুডিওতে, 1999 গেছিলাম লাস্ট NT1 স্টুডিওতে, তারপরে আই 2017। বাট আই মেট রুক, আমি যখন ঢুকলাম রুকমিনী যে রুমটার মধ্যে ছিল, আমি যখন ঢুকলাম রুকমিনী বলে যে তুমি নিশ্চয়ই একদম নতুন, তুমি তো বম্বে এর এইসব দেখো টেকো হ্যানা তানা ভ্যানিটি ভ্যান ফ্লা, বম্বে ওয়ার্কস ডিফারেন্ট। আমি বসলাম, বসে বললাম যে এখানে একটা স্প্রিং ভাঙা সোফা ছিল, আর ওই দিকটার রুম একটা কাজ ছিল, এখানে একটা এরকম ছিল, বাথরুমটা ইন্ডিয়ান স্টাইল ছিল। তখন বলে তুমি কী করে জানো? আমি যে এখানেই আমি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ফার্স্ট মিট করি, যখন প্রভাত দা জি এর জন্যে বাংলা সিরিয়াল করছিল আন্দোলন। সো মাই জার্নি স্টার্টেড ফ্রম দেয়ার, অ্যান্ড আফটার সো মেনি ইয়ার্স আই হ্যাভ কাম ব্যাক টু NT1 আগেন টু মিট রুকমিনী, প্রায় 20 বছর পর, প্রায় 20 বছর পর। তো সে, অ্যান্ড শি ওয়াজ ভেরি এক্সাইটেড, অ্যান্ড দেন আই স্পোক টু হার, অ্যান্ড উনি MBA করেছেন, উনি অনেক গল্পের বই পড়েন, রুকমিনী, ওয়েল রেড, ওয়েল ভার্সড, ইংরেজির প্রতি দখল খুব ভালো, যেটা আমার খুব ইম্প্রেসিভ লেগেছিল, মনটা খুব সরল। তো সব নিয়ে ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। অ্যান্ড আই মাস্ট অলসো সে দ্যাট রুকমিনী প্রথম গল্পটা পড়েছে ব্রোকেন ফ্রেম, ব্রোকেন ফ্রেম পরে রুকমিনী যখন আমাকে ফোন করলো পরের দিন, ওর গলাটা ধরা, মনে হচ্ছিল কাঁদছে, শি ওয়াজ ক্রাইং, ইয়েস। তো আই গট প্যানিকড, আমি ভাবলাম যে কী হলো, আমি ভাবলাম তো কিছু হয়েছে, পড়ে গেছে বা কোনো, অনেক সময় না কোনো ফ্যামিলিতে কিছু হয়ে গেছে কিনা। আর তারপর দিনই আমার বুক লঞ্চ, আমি ভাবলাম আসবে না, তার মানে কিছু গড়বড় হয়ে গিয়া। তাই আমি ভাবলাম কী হয়েছে, কী হয়েছে বলো আমাকে। তখন কিছুক্ষণ থেমে আমাকে বললো যে তুমি কেন মেরে ফেললে ওকে? তখন আমি বললাম যে ও ওকে ওকে ওকে। তখন বলছে আমি এখনও খেতে যাচ্ছি রাম, আই জাস্ট কান্ট টেক দিস। আর আমি আমি কালকে আমি এটা বুক রিডিংয়ে পড়তে পারবো না, কারণ পড়তে গেলে আমি স্টেজে কেঁদে ফেলবো। ইটস দ্যাট কাইন্ড অফ, অ্যান্ড আমাকে বিষয়ে তোমার তোমার ফেভারিট স্টোরি কোনটা? আমি বলছিলাম ব্রোকেন ফ্রেন্ডস। তো শি রেড দ্যাট, অ্যান্ড দেন ইউনো শি ওয়াজ ক্রাইং অ্যান্ড ক্রাইং অ্যান্ড ক্রাইং। তাই আমি বললাম যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট, কারণ কেউ পড়ে যদি বলে যে আমার এতটা দুঃখ লেগেছে যে আমি কাঁদছি একা বসে, এবং সে লিটারালি অ্যাকচুয়ালি কাঁদছিল, মানে আই হ্যাড টু স্টপ হার দ্যাট ওকে ওকে রুকমিনী কাম ডাউন, ইটস ওকে, ইটস জাস্ট আ স্টোরি, এতটাই টাচ করেছে, টাচ করেছে, দ্যাট ওয়াজ আ প্লাস পয়েন্ট ফর মি আই থিঙ্ক। আচ্ছা, তো এবার যদি বায়াসড না হয়ে তোমার একটা কথা বলতে বলা হয়, সেটা হচ্ছে যে দেব এবং রুকমিনী, তুমি রুকমিনীকে এবার প্রথম ভারতে পার্সোনালি মিট করলে, তো এদেরকে আমরা প্রথম পাচ্ছি জুটি হিসেবে, অনেকের প্রচুর এক্সপেকটেশন, তোমার কেমন লাগলো? কারণ আমার তো ভীষণ স্টানিং লেগেছে, আমি দেবকে দেখলাম অন সেট, অ্যান্ড হি ওয়াজ ডুইং আ প্রপার অ্যাকশন সিন, বিউটিফুলি শট, মাল্টি ক্যামেরা দিয়ে শ্যুট করছে, খুব সুন্দর, মানে অলমোস্ট বলিউড স্ট্যান্ডার্ডে ফিল্ম শ্যুট হচ্ছে। অ্যাজ প্রযোজক হি ইজ আ ভেরি নাইস হাম্বল পার্সন। লাস্ট অবধি সেটে দেখলাম 10:30 অবধি দেব ওখানে দাঁড়িয়েছিল, যতক্ষণ শ্যুট শেষ না হলো, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে কথা বলে পোলাইটলি বেরোনো, অল দ্যাট আই অবজার্ভ, আই ডোন্ট টেল হিম বিকজ হি ইজ আ স্টার, হি ক্যান টেক দ্যাট চান্স, বাট আই হ্যাভ সিন হিম, হি ইজ বিন ভেরি ডেডিকেটেড দেব। আর জুটি হিসেবে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে, কারণ দেব অনেক ওয়েট লুজ করেছে, দেখতে ভীষণ ভালো লাগছে দেবকে। আর রুকমিনী সুপার মডেল ছিল, রুকমিনী আর দেবের ফটোশ্যুট আমি দেখেছি, যেটা আনন্দবাজারে বা অন্যান্য অনেক পেপারে বেরিয়েছে। সো অ্যাজ আ কাপল আই থিঙ্ক ইটস ফ্রেশ কাপল, সবসময় বম্বেতেও কাজ করে, আমার মনে হয় কলকাতাতেও কাজ করবে, কারণ নতুন যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা যখন নতুন জামা পড়তে ভালোবাসি, আমি জানি না কেন নতুন অভিনেতা অভিনেত্রীদের দেখতে এত কেন অ্যালার্জি বাংলায়। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে পুরনোদের দেখতে ভিড় জমান, নতুনদের সুযোগ না দিলে তো কোনোদিনই নতুন কিছু আসবে না। তো আমার মনে হয় রুকমিনী অ্যান্ড দেবের চ্যাম্প উইল বি আ সুপার হিট ফিল্ম, অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। এবারে তোমার কথা একটু যাই রামদা, যে তোমার দাদু একজন সার্জন,
বাবা একজন লিগাল অ্যাডভাইজার। তো তারপর তুমি সেখান থেকে তুমি আউট অফ ট্র্যাক মিডিয়া, মানে এখনো আমাদের উত্তর কলকাতাতেও মিডিয়াতে কাজ করছি বলে একটা, না না এটা এখনো তখন ছিল, আমাকে তো মানে অনেক কিছু শুনতে হয়েছে, বকাইটে পড়াশোনা করে না, কিছু হবে না জীবনে, তো অল দ্যাট ফেজ ইভেন আই হ্যাভ গন থ্রু, বাট ইয়া ইউ আর রাইট, ইট ওয়াজ ইট I was a black sheep in the family at that point of time. কারণ আমি সবাই আমাদের ফ্যামিলিতে ইঞ্জিনিয়ার, ডক্টর, লয়ার, আচ্ছা কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই সব, মিডিয়াতে কেউ নেই। মিডিয়াতে পুরো খানদানের মধ্যে আই এম দ্য অনলি ওয়ান হু ইজ ইন মিডিয়া, বিকজ এভরিবডি ডিসকারেজ মি। কারণ একটা ধারণাই আছে না যে তখন একমাত্র বাবা আমাকে খুব, বাবা মা আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছিল কাজটা করার জন্যে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্যে, আনন্দবাজার থেকে দেখে যে হ্যাঁ এরকম কোর্স হয় করে, ফিল্ম স্টাডিজ কোর্সটা পোস্ট গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনের পরে পোস্ট গ্রাজুয়েশন ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে এম এ ইন জার্নালিজম, আমি যাদবপুর ইউনিভার্সিটি তো ফিল্ম স্টাডিজ এম এতে পেয়েছিলাম, সো ওয়েরএভার, সো দ্যাট ওয়াজ দেয়ার, সো দ্যাট ইন্সপায়ার্ড মি আ লট, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু আ লট অফ পিপল ইন কলকাতা হু হ্যাড বিন অ্যান ইন্সপিরেশন। আমার প্রফেসর তপতী বসু, পার্থ রাহা, যারা আমাকে লেখার সুযোগ করে দিয়েছিলেন তখন, আর শুধু লেখার সুযোগ না, তার সাথে সাথে পারিশ্রমিকও দিতেন, যেটা খুব বিরল তখন। ফ্রিলান্সিং, আমি ফ্রিলান্সিং দিয়ে শুরু করেছিলাম, করতে করতে তারপরে ধীরে 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 আই গট অপরচুনিটি, বিকজ আই অলসো লাভড মাই জব, সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মন থেকে না চাইলে কিন্তু জিনিসটা করা যায় না, কিন্তু আমার বাড়ির পুরো সাপোর্ট ছিল, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ দেয়ার, মাই ফাদার ইজ নো লঙ্গার, বাট আই থিঙ্ক হি ইজ ব্লেসিং সামওয়্যার ফ্রম ওয়্যার এভার হি ইজ, অ্যান্ড মাই মা ইজ ব্লেসিং, অ্যান্ড আই হ্যাভ গট আ ওয়ান্ডারফুল ওয়াইফ হু সাপোর্টস মি, শর্বাণী, শি ইজ ভেরি ডিয়ার টু মি, অ্যান্ড মাই চাইল্ড রিয়ান, দে আর মাই ওয়ার্ল্ড নাও, সো আই থিঙ্ক দে, ইফ দে আর সাপোর্টিং মি আই ক্যান ডু এনিথিং, আই নিড দেয়ার সাপোর্ট। আর তুমি তখন থেকেই হয়তো প্রমাণ করেছো, কারণ সি ইউ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তো তখন থেকেই প্রমাণ করেছেন, এখনও প্রমাণ হয়েই গেছে সকলের কাছে। এখন তোমার ফ্যামিলি যারা বলতেন তোমাকে, তাদের বক্তব্য এখন কি একটু শুনবো, তারা কি বলে? তারা খুব খুশি, তারা এই যখন চ্যানেলে দেখে, আপনাদের চ্যানেলেই যখন দেখবে তখন আবার তারা খুব খুশি হয়ে যাবে, আশা করি সবাই বুঝবে যে আমি কেন তখন বসে বসে সারাদিন হেমা মালিনী আর উত্তম কুমারের সিনেমা দেখতাম। তখন সবাই বলতো মাকে আর বাবাকে যে ওকে অত সিনেমা দেখিও না, ওকে হোস্টেলে পাঠিয়ে দাও, অ্যান্ড অল দ্যাট স্টাফ, বাট ইউনো কি কলকাতা কীরকম হয় না, বাচ্চারা যদি খুব সিনেমা দেখে না, সিনেমা দেখিও না, বকাইটে হয়ে যাবে, কোথাও যায় না, সারাদিন ফিল্ম ফেয়ার পড়ছে, স্টারডাস পড়ছে, আনন্দলোকে কাঁচি দিয়ে দিয়ে কেটে কেটে আঠা দিয়ে দিয়ে লাগাচ্ছে, হোয়াট ইজ ই ডুইং, সো দ্যাট ওয়াজ অলওয়েজ দেয়ার, কারণ আমি কখনো ক্রিকেট, ফুটবল এইসব না করে সিনেমার দিকেই বেশি মন দিতাম, বাট এখন বাই গডস গ্রেস আই এম সাকসেসফুল, বাট অ্যাট দ্য সেম টাইম আই উড অলসো সে কি নতুন যারা আসতে চাইছে, যারা সাংবাদিকতা করতে চায়, এখন ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে সব কিছু, অত আমাদের সময়টা হয়তো একটু ইজি ছিল, এখন আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, তো যদি করতে চাও তাহলে মন দিয়ে করো, মন দিয়ে যদি না করতে পারো তাহলে কিন্তু মানে তোমার সমালোচকরা ট্রু হয়ে যাবে, তুমি ফলস হয়ে যাবে, বলেছিলাম করিস না, কিছু নেই, রোজগার নেই, টাকা নেই, শুধু কষ্ট, অনেক পলিটিক্স, তো এইগুলো তখন সুবিধা হয়ে যায় বলতে, তো তোমাকে সেটা বুঝে করতে হবে, পলিটিক্স সব জায়গায় আছে, আজকে তুমি ডাক্তার হলেও ইউ হ্যাভ টু ফেস পলিটিক্স, ইফ ইউ ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু ফেস পলিটিক্স, কাজের পলিটিক্স সব জায়গায় আছে, কিন্তু আমরা বদনাম হয়ে যায় কারণ আমরা উই আর ইন আ পাবলিক ভিউ ইন্ডাস্ট্রি, তোমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছে লোকেরা, অনেকে অনেক কিছু বলতে পারে যে একটা মেয়ে এত রাত্রেবেলা, মানে এইগুলো সব জায়গায় আমাদের ভারতবর্ষে আছে যেহেতু, সেই জন্য এগুলো আমাদের ফেস করতে হয়, কিন্তু এইগুলোকে ওভারকাম করে আমরা যখন সাকসেস পাই তখন এগুলো সব ভুলে যায় মানুষ, তখনকার যে মজাটা সেটা শুধু আমরাই ফিল করতে পারি। তোমার এক ছেলের কথা তো আমরা শুনলামই, তবে আরেক সন্তানও আছে, সে হচ্ছে অ্যাসর্টেড মোশন পিকচার্স, একটা নিজের কোম্পানি, তাকে নিয়ে যদি একটু কিছু বলো যে কি হলো। অ্যাসর্টেড মোশন পিকচার্স হ্যাপেন্ড ইমিডিয়েটলি আফটার স্টারডাস্ট, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু দীপাংশু সিনহা হু হেল্প মি আউট ইন দ্য এন্টায়ার লজিস্টিক্স, লিগাল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে যা যা ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো সব দীপাংশু সিনহা, হি ইজ আর এক্স আর্মি ম্যান, অ্যান্ড হি ফট ফর কার্গিল, অ্যান্ড হি ইজ আ ডিয়ার ফ্রেন্ড, সো হি হেল্পড মি আ লট,
ইনসাইটিং ইনাফ। তারপরে আমার স্ত্রী শর্বাণী মুখার্জি আর অরিত্র দাস, এরা এখন দে আর দ্য বোর্ড অফ ডিরেক্টর্স অ্যান্ড দে আর ডুইং দ্য এন্টায়ার স্টাফ নাও। উই আর অলসো ডুইং আ ফিচার ফিল্ম, উই আর ডুইং টু শর্ট ফিল্মস। আচ্ছা, ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম দু ধরনেরই করছো? হ্যাঁ। আচ্ছা, আর তোমার নতুন, মানে তুমি, তোমাকে আমরা প্রোডিউসার হিসেবে পাচ্ছি যার মাধ্যমে, বিন কুচ কাহে, সেটা নিয়ে একটু কিছু বলো আমরা কিছুদিন পরে দেখতে পাবো। বিন কুচ কাহে আমার ফার্স্ট সিরিয়াল অ্যাজ আ প্রোডিউসার, বাট এটা আমি করছি আমার বন্ধু রাজশ্রী ওঝার সাথে, ওনার প্রোডাকশন আর্টিকম প্রোডাকশনের আন্ডারে। আর এটা একটা খুব মিষ্টি তিনটে মেয়ের গল্প, তিনটে মেয়ে, তারা জয়পুরে থাকে, তিন বোন আর তার মা, বাবা নেই, এবং তিন বোনেদের জীবনে তিনটে বয়ফ্রেন্ড, এবং তারা কিভাবে নিজেদের জীবনকে নিয়ে নানা ওঠা পড়া, টানা পড়েন, সব কিছু নিয়েই গল্পটা। আই হোপ দ্যাট এভরিবডি উইল লাইক ইট, অ্যান্ড ইট ইজ মাই ফার্স্ট ভেঞ্চার। কাস্ট পুরোটা আমি করেছি, নতুন কাস্ট, হিরোইন শুধু আশুতোষ গোয়ারিকারের সিরিয়াল এভারেস্টে ছিল যে শান্তা আঞ্চান, ওকে আমরা এ করেছি, আর সুপার মডেল সমীর অরোরা ইজ দ্য হিরো, ওর ফার্স্ট ব্রেক এটাতে। সো ইটস গোয়িং টু বি রিয়েলি নাইস অ্যান্ড ইটস এ ভেরি কুল লুকিং শো। তা একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে এই সব দিকে আমরা তোমাকে পাচ্ছি ঠিক আছে, কিন্তু সাংবাদিকতা থেকে কি তুমি পুরোপুরি সরে গেলে নাকি আবার পাবো আমরা তোমাকে? ইংরেজিতে একটা কথা আছে, নেভার সে নেভার। তো আমি এখন যদি বলি যে হ্যাঁ আমি সরে গেছি আর কোনোদিনও করবো না, তাহলে একটা রেকর্ডে থেকে যাবে। তারপরে ধরো কালকে বিবিসি থেকে যদি আমাকে অফার করে, আমি তো সেটা না বলতে পারবো না, তখন আমার কথাটা মিথ্যে হয়ে যাবে। তো হোয়াট আই সে ইজ, এখানে যেটা আমি করেছি, আই থিঙ্ক আই হ্যাভ রিচড ওয়ের আই ওয়ান্টেড টু রিচ। একটা সাংবাদিক হিসেবে, ফিল্ম সাংবাদিক হিসেবে তোমার যে জার্নি শুরু হয়েছে, তুমি ধীরে 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 গ্রো করো, তুমি ম্যাক্সিমাম কী হতে পারো, এডিটরই হতে পারো, সম্পাদক হতে পারো। অ্যান্ড আই বিন এডিটর অফ ইন্ডিয়াস লিডিং ফিল্ম ম্যাগাজিন হুইচ ইজ স্টারডাস্ট। একদম। এরপরে আমি যেখানেই যাবো না কেন, আমি একটা কোনো নিউজ পেপার এন্টারটেনমেন্ট এডিটর হতে পারি। তার থেকে এই যে তোমার প্রশ্ন, আবার শুরু ইন্টারভিউ শুরুতে চলে গেলাম যে মাল্টিটাস্কিং, এটার মধ্যে অনেক কিছু করছি, তার এটার মধ্যে করে মজা পাচ্ছি। সেটাই, তাহলে এটা একটা সমস্যা আমাদের যে একটা জায়গায় একদম টপে পৌঁছে গেলে তারপর আর যাওয়ার জায়গা থাকে না। বলে না যে ইটস এ বিউটিফুল ওয়ার্ড আছে, আই থিঙ্ক পিটি উষা বোধহয় বলেছিলেন যে রেস শেষ হয়ে যাওয়ার পরের রেসটা বেশি ডিফিকাল্ট। সেটাই, তুমি এখন নতুন রেসের দিকে যাচ্ছো। রামদা, যেটার জন্য আমরা তোমাকে পেলাম সেই বইটার জন্য, সেই বইটা নিয়ে লাস্ট একটু কিছু কথা শুনতে চাই, বইটা অবশ্যই আমি পড়তে চাইবো। হ্যাঁ, দিস ইজ দ্য বুক এন্ড দিস ইজ লং এন্ড এন আইস টি, দিস ইজ দ্য ব্যাক কভার এন্ড দিস ইজ দ্য ফ্রন্ট কভার। আর এটা তুমি যদি খেয়াল করে দেখো, এটার মধ্যে অনেক চিন্তা ভাবনা গেছে। এটা একটা ককটেল গ্লাস, এটার মধ্যে না আটটা চরিত্রের নাম ভাসছে, আটটা গল্পের আটটা চরিত্র। আমাদের জীবনটা একটা ককটেল, সারা জীবন, সারা রোজ তো সবার ভালো হতে পারে না, ভালো খারাপ মন্দ মিশিয়ে ককটেলে তোমাকে একটা হাই দেয় বিকজ ইটস অ্যালকোহল। আর আটটা ইনগ্রেডিয়েন্ট দিয়েই এই ককটেলটা বানানো হয়। সো দ্যাটস দ্য রিজন ওয়াই ইটস কল লং আইল্যান্ড আইস টি, অ্যান্ড ইট ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার, অনলাইন, অ্যামাজন, ফ্লিপকার্ট, স্টারমার্ক, অক্সফোর্ড, সব জায়গায় পাওয়া যাচ্ছে। সো ইউ মাস্ট রিড, ইউ মাস্ট অলসো রিড। একদম, নিশ্চয়ই। আই হোপ ইউ লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু এই বইটা পেয়ে গেছি এবং আমি পড়বই, কারণ রামদার থেকে শুনে আমি বুঝতে পারলাম এই বইটার সাথে আমি নিজেকে অনেকটা রিলেট করতে পারবো, যেটা আপনারাও ডেফিনেটলি করতে পারবেন। তাই সেই যদি রিলেটটা করতে চান তাহলে অবশ্যই বইটা পড়ুন। এবং আজকের পুরো এই কনভারসেশন থেকে একটা মেসেজ কিন্তু আমরা পেলাম যে ইচ্ছে যদি থাকে তাহলে যে জিনিসটা চান সেটা পাবেনই। তাই ইচ্ছেটা রাখুন এবং নিজের ইচ্ছের দিকে এগিয়ে যান। আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউডের।